फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल तनुश्री ब्लॉग। तो गुड मॉर्निंग बोलछी, एखन कटा बजे? 7:30-8 बजे, बुझले? आज घूम थेके अनेकटाई देरी करे उठेछी, कारण शरीरटा भालो लागछिलो ना, आर कालके रात्रि करेओ शुयेछी, जार जन्य एकटु देरी करे घुमियेछी। घूम चोखे तो आमाके ठेले तुलछे, उठो उठो उठो, माछ धरा हच्छे, उठो। माने पुकुरे आजके आमादेर माछ धरा, बुझले? তো এত বছর আমি এখানে এসেছি, আজ পর্যন্ত আমি মাছ ধরা দেখিনি। প্রতিবারই বলি যে যেদিন মাছ ধরা হবে আমাকে তাড়াতাড়ি তুলো, আমি আমি দেখতে যাব। কিন্তু আজকেও আমাকে ডাকছিল, কিন্তু এত ঘুম পাচ্ছিল, মানে আমি তাকাতে পাচ্ছি না। তো যাই হোক, মাছ ধরা হয়েছে, এখন করছি ব্রাশ। কোনো সকাল থেকে উঠে কাজকর্ম আজকে আমি করিনি। সত্যি বলছি যে শরীরটা ভীষণই খারাপ, মানে আজকে নয়, কালকে ভীষণ খারাপ লাগছিলো, যার জন্য ঘুমোচ্ছিলাম। একটু আমাকে ঠেলে আর কেউ উঠাতে পারেনি, এই উঠেছি 7:30-8 বাজে। এখন ব্রাশ করবো, ব্রাশ করে মাছ, কেমন মাছগুলো ছোটো 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 বাড়েনি, বাড়ছে না কেন বলতো? পরিচর্যা না করলে, কোনো জিনিসও দেখবো পরিচর্যা না করলে সেই জিনিসটা ভালো হবে না, তাই না? কি হলো এটা? তো সেই রকম পুকুর পুকুরের জায়গায় পড়ে আছে এই আর কি। তো চলো, আজকে সানডে, সানডে মানে ছোটা দৌড়ার ডে, আর কি বলবো। ও, তোমাদের দেখাই কি কি মাছ নিয়ে এসছে। মাছ ছাড়াতে বসবো, রাস্তা করে মাছ ছাড়াতে বসবো, রান্না করবো, গোলবাজার যাবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা। এই দেখো, এটা কি মাছ, মৃগাল না কি বলে কি জানি, আর বাটা না কি ছোট ছোট, এইগুলোই। এই পুকুরের মাছগুলো এত গন্ধ কেন কি জানি, এই পুকুরের মাছগুলো কি গন্ধ।
এই যে ঢেঁড়সের তরকারি হবে, ঢেঁড়সটা কেটে রেখেছি। আর এই যে দেখো, মাছগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো। আর আবার আজকে নিয়ে এসেছি যে চিকেন, তো এগুলোই রান্না করব আজকে, সানডে স্পেশাল। আজকেই বোধহয় মারা পড়বো, বাপরে, মানে রোদ্রু আর গরম, আমি পুরো ঘামছি, মানে কি বলবো। কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভাবলাম যে সত্যি সত্যি তাহলে এই মাসটা হয়তো এরকম ঠান্ডা চলবে, এপ্রিল মের দিকে হয়তো গরমটা পড়বে, তারপরে তো বর্ষা চলে আসবে। বেশ একটা মহা আনন্দ কাজ করছিল মনের মধ্যে, কিন্তু না, এমন গরম পড়ছে, আজকেই আমি মারা পড়ব মনে হচ্ছে। বিশেষ করে কেন জানি না, এই গরমকালে না, কেন জানি না নয়, কিচেনে গরম লাগেই। গরমকালটা আমি মানে রান্না করতে যে কষ্ট হয়, এক তো আমাদের ওপরে টিন রয়েছে, টিন টিন বলে না, অ্যাজবেস্টর বলে, কিছু তো একটা বলে, তো যাই হোক। তোমরা হয়তো ভাবে যে এত বড় বাড়ি কিন্তু ওপরে কেন, মানে কিচেন বা কিছু, অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্যরকম। আমাদের নিচ একদম নিচ যেটা গ্রাউন্ড ফ্লোর যেটা, ওটা না কি বলবো, ওটি রয়েছে, মানে নার্সিং হোম টাইপের, ওখানে পেশেন্ট টেশেন্টরা আসে থাকে, তারপরে অপারেশন টপারেশন হয়, তো যার জন্য নিচটা পুরো ব্লক হয়ে গেছে। এখন অতটা না হলেও মানে নিচে আর কেউ শুতে যেতে চাই না, এরকম একটা ব্যাপার। তবুও গরমকালে আগে আমি শুতে যেতাম, মানে বাবার রুমে শুতে যেতাম যখন মাম্মাম ছোট ছিল, কারণ ওই রুমটা খুব ঠান্ডা হয়, খুব ঠান্ডা মানে খুবই ঠান্ডা, মনে হবে নিচে গেলে যে এসি চলছে, এরকম ঠান্ডা। আর আমাদের রুমটাও গরম ছিল, তারপর সেট হয়ে যাওয়ার পরে অতটাও গরম নেই মোটামুটি, তো এখন তো এসির জন্য অতটা কষ্ট হয় না, এসি চালিয়ে নিই গরমকালটায়। এখনো এই বছর এখনো চালানো হয়নি, আজকে থেকে হয়তো লাগবে। তো যার জন্য কি হয়, নিচতলাটা যেহেতু একদম কভার, তো ইউজ হয় না বললেই চলে, মানে নিচটা ওই পেশেন্ট ওটি ফটি এইসব নিয়েই চলে। আর দোতলায় আমরা, দোতলা নয়, ফার্স্ট ফ্লোরে আমরা আছি, আমি মা আমরা চারজন রয়েছি, বাবা নিশ্চিতই থাকি, আর বাকি রইল এটা। এটা জাস্ট কিচেনের মতো করে নিয়েছি, যাতে রান্নাবান্না হয়, যে জিনিসটা ব্লক হয়ে গেছে, তো যার জন্য এখানে এত কষ্ট করলেও হলেও মানে করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরেও জায়গা রয়েছে, বাট কি বলতো, ওখানে যদি ডাইনিং টেবিল পাতা হয় তখন আর জায়গা মানে পাবে না, এমনি বসার জন্য আর জায়গা হবে না, অনেক কারণে এইসব হয়ে গেছে, কিছু করার নেই। তবে হ্যাঁ, এটা আমার আশা থেকে নয়, আমার প্রথম থেকেই মানে এরকম প্ল্যানেই হয়ে আছে, মানে বাড়িটা দেখতে অনেক বড় কিন্তু প্লেস খুব একটা বড় নেই, বুঝলি। বাবা দেশ বাড়ি থেকে এসে এখানে জায়গা কিনে বাড়ি করেছে, তো এই যে জায়গাটা মানে আমরা যে জায়গাটা ছিলাম, মানে লাস্ট জায়গা কিনেছে বাবা, আর কোনো কোথাও জায়গা পাচ্ছিল না, তো লাস্ট জায়গাটা পেয়েছে এখানে। তবে হ্যাঁ, মানে আমাদের বাড়িটা যেই জায়গা ভীষণ ভালো, মানে মার্কেট কাছে, বাস স্ট্যান্ড কাছে, স্টেশন কাছে, ব্যাংক কাছে, সব কিছু কাছে কাছে, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই একটাই অসুবিধে আমাদের, এই ওপরেই রান্না করতে হয়, খেতে হয়। তো চলো, অনেক বকবক করলাম, এখন তুলেছি এই যে চিকেন, মাছগুলো রান্না করা হয়ে গেছে, এখন চিকেনটা তুলেছি। এবার ভাবছি এখানে মনে হয় খাট নিয়ে এসে রাখতে হবে, মানে আমি নাড়বো আর শোবো, এরকম একটা ব্যাপার, এত শরীরটা খারাপ লাগছে আমার, আর দাঁড়াতে ইচ্ছে করছে না। আজকে সানডে, কিন্তু স্পেশাল কিছু নয়, একদম প্লেন একটা পাতলা মাংস ঝোল করবো, কারণ কয়েকদিন না মেয়ে বাইরের খাওয়ার খাচ্ছিল বলে কিছু বুকেছিলাম। হ্যাঁ, মা মাংস সেদ্ধ ঝোল করো, সেদ্ধ ঝোল আমি খেয়ে নেব, এত তেল মশলা খেলে হয়, তোকে বুঝিয়েছিলাম স্কিন নষ্ট হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে, তো বলছে না আজকে সেদ্ধ ঝোল করো খাবো। তো একদম প্লেন একটা রান্না করবো, আর মাছের ঝাল করেছি, মাছ ভাজা করেছি, মাছের টক হয়েছে, দই ঢেঁড়স হয়েছে। হ্যাঁ, দই ঢেঁড়সের রেসিপিটা শেয়ার করার খুবই ইচ্ছে তোমাদের সাথে, কিন্তু আজকে না ইচ্ছে করলো না, এত গরম লাগছে না, ইচ্ছে করলো না, তো নেক্সট যেদিন করবো সেদিন অবশ্যই শেয়ার করবো, কারণ
সত্যি খেতে ভীষণ ভালো লাগে। যা তা করে যাচ্ছে চিকেনটা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখাবো। তো কয়েকদিন ছোট ছোট ভিডিও দিচ্ছি, কারণ কারণ কি ছোট ছোট ভিডিও দিচ্ছি কারণ এডিট করতে অনেক টাইম লাগে। কি বলতো, হয়তো 30 মিনিটের ভিডিও তাকে 15 মিনিটে নিয়ে আসছি, মানে কতটা আমাকে কেটে ছেটে বাদ দিয়ে দিয়ে করতে হয়, সেটা কি হয় অনেকটা টাইম লেগে যায়। আর শরীরটা সত্যি ভালো নেই, কদিন ধরেই চলছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই জন্য ছোট ছোট ভিডিও করছি যাতে আমার এডিট করতেও সুবিধে, তোমাদের দেখতেও সুবিধে। দেখো একদম লাল নীল পিলা নয়, একদম সাধারণ একটা রান্না করছি। এই যে মশলা কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি, তো কষানো হতে থাক, আবার ফিরে আসছি। আহ, আমার কিন্তু যাই বলো পাতলা ঝোলের গন্ধটা বেশি ভালো লাগে রিচের থেকে। তো দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা বলছি কেন চিকেনটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু, আজকে আলু একদমই কম দিয়েছি, খাবো না বলি। এবার দেখো এই যে গরম মশলা না বেটে নিয়ে এসেছি, জল সহই বেটে নিয়ে এসেছি, গরম মশলাটা দিয়ে দিলাম, ফুটলে একটু সেদ্ধ হলেই আমার হয়ে যাবে আজকে চিকেন, হলে আমি একটু বাঁচি। এই ঝোল থাকবে তো। তো এই যে দেখো এটা হচ্ছে দই ঢেঁড়স, খেতে সত্যি ইয়াম্মি লাগে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা মাছ ভেজে রেখেছি, আর চিকেনটা দেখে তোমরা হাসাহাসি করো না, ভাববে হয়তো রুগীর ঝোল, কিন্তু এই গরমে এটা খাওয়াই ভালো। আর এই যে করেছি মাছের ঝাল আর একটুখানি ডাল, আর এই মাছটা করে রেখে দিলাম কালকে বাবার জন্য, মাছের টক করে রেখেছি, বাবা খাবে কালকে। তো এই যে এই রান্না বান্নাগুলো যে সকাল থেকে করলাম। ও ভাই সাহ, মানে নিচে আসতে যেন একটা শান্তি মিলবো, শান্তি। তো সরি গো, এই 2-3 দিন হলো ভিডিও দিচ্ছি না, ঠিকঠাক ভিডিও দিচ্ছি না, কারণ শরীরটাও সাথ দিচ্ছে না। এই যে চলছে, বুঝলে, ওয়ারেল ওয়ারেল, একটা খতম হয়ে গেছে আর একটা চলছে। তো পরের ভিডিওগুলো কিন্তু ভালো আসতে চলেছে, কেউ কিন্তু মিস করো না, কারণ আমি একটু যাচ্ছি বেড়ু বেড়ু করতে। তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই জানতে পারবে পরে পরে, তো মিস করো না। শরীর খারাপ তাতেও আমাকে যেতে হচ্ছে, কারণ মেয়ের স্কুল খুলে যাবে, এরপর যাওয়া যাবে না সেই সামার ভ্যাকেশন। তো যাই হোক, তো ভিডিওগুলো দেখতে থেকো, আশা করছি ভালো ভালো ভিডিও করতে পারবো। তবে মানুষ তো আমি, এক ভাবি আর এক হয়ে যায়, মানে ভগবান যেটা করাবে সেটাই হবে, আমি যেটা ভাববো হয়তো সেটা হবে না, তো চেষ্টা আমি নিশ্চয়ই করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, দেখতে থেকো পরের ভিডিও।